হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল বুলবুল, অ্যাপেল ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা ল্যাপটপ আছে আপনার A-1465। প্রবলেম হচ্ছে যে নট চার্জিং এবং চার্জ ফুল 98% দেখাচ্ছে, কিন্তু খুলে দিলে অফ হয়ে যায়। এটা নট চার্জিংয়ের সমস্যা, এটা আমরা কীভাবে সমাধান করা যায় দেখবো আর কি। এখন দেখো আমরা ব্যাটারি সাপ্লাই আছে কিনা, ব্যাটারি যে লাইনটা ওঠে এখানে আসবে, ব্যাটারি সাপ্লাই 7 ভোল্ট না থাকবে, অবশ্যই থাকবে, ধরা হয়নি আর কি। এই ব্যাটারি সাপ্লাই আছে কিন্তু এই পাশে নাই, এই পাশে তো আছে না, এই পাশে আছে, এই পাশে আছে। এখন দেখতে হবে এখানে এই সাপ্লাইটা নাই, মাথা পড়তে সমস্যা, এটা দেখতে হবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার নাই, মানে চার্জিং অ্যাম্পিয়ার নাই, হ্যাঁ এই কারণে বন্ধ হয়ে গেছে, এই বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন এটা রোগ পাওয়া গেছে দেখতে পাচ্ছেন, এই যে ফাঙ্গাস করে এটা পার্টসটা কেটে গেছে আর কি, এই পার্টসটা আমরা একটা খুলে একটা লাগাবো। এই যে পার্টসটা কাটা পাওয়া গেছে, এটা আমরা লাগাবো, এই পার্টসটা কাটা পাওয়া গেছে। এখানে সাপ্লাই একটা ব্যাটারিতে আসে, একটা কারেন্টে আসে, এখান থেকে যে এসএমসি সাপ্লাইটা আসে ওই লাইনে পাঁচটা কেটে গেছে আর কি। এটা 4.7 ওহমস আমার লাগাচ্ছি, যে কাটা পাইছিল এই লাগালাম, আর বাকি দু করবো তার দিয়ে ঢালাই দিচ্ছি। এটা এই দেখতে পাচ্ছেন, এটা এই জিনিসটা খারাপ ছিল, লাগালাম, এখন চেক করবো ব্যাটারিতে চলে কিনা, এখন মিটারে চেক করবো লাইন পাইছে কিনা। মিটারের লাইনটা চেক করে এই লাইন পাইছে, কম জায়গাচ্ছে, এখন আমরা ফিটিং করে দেখবো আর কি। এখন ওনার ব্যাটারি লাগালাম, দেখি ব্যাটারি চলে কিনা, দেখি এই চালু হয়ে গেছে, ওনার ব্যাটারি চলতেছে। তো দেখলেন তো একটা পার্সের কারণে অবস্থা হলো, একটা রেজিস্ট্যান্স ছিল 4.7 ওহম, সেটা কাটা ছিল, সেটা লাগানোর পরে এখন মোটামুটি রেডি। এখন দেখতেই পাচ্ছেন যে চার্জিং দেখাচ্ছে লাইনে, এই যে নট চার্জিং, এই যে চার্জিং দেখাচ্ছে, ইয়েস আগে চার্জ হতো না, আর প্লাস এই যে খুলে দিলাম এখন চলতেছে, আগে খুলে দেওয়ার সময় বন্ধ হয়ে যেত। তো আপনারা দেখতে পেলেন কীভাবে সমাধান হয়। তো আপনারা এই ধরনের সমস্যা হলে, নট চার্জিংয়ের সমস্যা হলে আমাদের চলে আসবেন অ্যাপেল ল্যাবে দিতে। থ্যাংক ইউ।